স্বাগত জানাই তোমাদের সকলে প্রিয় ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনীতে। রাধুনীতে চলছে টেস্টি ডায়েট রেসিপি সপ্তাহ। আমরা শিখে নিচ্ছি নানান রকম ডায়েটের রেসিপি যেগুলো কিনা ভীষণ টেস্টি। ডায়েটের রেসিপি মানে কিন্তু সেগুলো মোটেও বাজে খেতে না, প্রত্যেকটাই ভীষণ ভালো খেতে। আজকে আমরা পেয়ে গেছি কেষ্টপুর থেকে সুদীপ্তাকে, আমার রাধুনী হিসাবে। কেমন আছো সুদীপ্তা? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে রাধুনীতে এলে কি অডিশন দিয়ে? হ্যাঁ, অডিশন দিয়েছিলাম, তারপর সিলেক্ট হওয়ার পরে এখানে। আচ্ছা, তো অডিশনে কি নিয়ে এসেছিলে? অডিশনে এনেছিলাম রাজশাহী চিকেন মশলা। বাহ, খুব ভালো। তো আজকে কি শেখাচ্ছো? আজকে আমি একটা মানে ডায়েট ফুড শেখাচ্ছি, সেটা হচ্ছে মাশরুম চিকেন র্যাপ। মাশরুম চিকেন র্যাপ, অনেক উপকারিতা আছে ডেফিনেটলি মাশরুমের আছে চিকেন র্যাপে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু দেখে নেবো তার আগে মাশরুম চিকেন র্যাপ বানাতে উপকরণে কী কী লাগছে। মাশরুম চিকেন র্যাপ উপকরণ: আটা, নুন, চিনি, অরিগ্যানো, পার্সলে, চিলি ফ্লেক্স দিয়ে মেখে লেচি করা আছে, সাদা তেল, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বেবি কর্ন, মাশরুম কুচি, সেদ্ধ বোনলেস চিকেন, চিকেন স্টক, গোলমরিচ গুঁড়ো, নুন, পার্সলে, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, মেয়োনিজ। আচ্ছা, এবার বলো যে কি তেলে হবে। হোয়াইট অয়েল? হোয়াইট অয়েল, হোয়াইট অয়েলে হবে। দেখো পরিমাণটা দেখো তেলের, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অল্প তেলেই হয়ে যাবে। তেলেই হবে। রান্নায় ব্যবহার করছি আমরা সাদা তেল। সাদা তেল মানে আমার কাছে রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা থ্রি, যা কিনা আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে এবং ইমিউনিটিকে বৃদ্ধি করছে, সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে রক্ষা করছে। আর ভিটামিন ডি থাকাতে তো বোন হেলথকে এনরিচ করছি। আচ্ছা, তেলটা গরম হতে থাকুক, সেটা শুরু করে দাও। এবার প্রথমে হচ্ছে আদা রসুনের পেস্ট, একটা একটা স্পুন নিয়ে নাও, সুবিধা হবে। সুবিধা বাড়ি কোথায় বলি তো? কেষ্টপুরে। না, কে কে আছে বাড়িতে? বাড়িতে আমি, হাজবেন্ড আর আমার মেয়ে। মেয়ে কত বড়? মেয়ে 5 বছরের জাস্ট হয়েছে। ও, ছোটই তার মানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দিতে থাকো তুমি রসুন কুচি ফার্স্টে দিলে। হ্যাঁ, এরপরে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। সুদীপ্তা কি ওয়ার্কিং না হাউস? আমি ওয়ার্কিং। ওয়ার্কিং কোথায়? কি কাজ করো? প্রাইভেট ফার্মে আছি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। আচ্ছা, মানে এখন সব নরমাল, মানে যাতায়াত কোথায়? হ্যাঁ, এখন জাস্ট স্টার্ট হয়েছে যাতায়াতটা। আচ্ছা, মেয়ে স্কুল নিশ্চয়ই অনলাইন হচ্ছে এখন? এখনো অনলাইনই চলছে। আচ্ছা, এ পেঁয়াজ দিলে, গাজর দিয়ে দিলে? হ্যাঁ, গাজর দেবে। আচ্ছা, এটা হেলদি, তার কারণ এর মধ্যে কিন্তু প্রচুর হেলদি জিনিসপত্র মিক্স করা হচ্ছে। মাশরুম খাওয়া খুব ভালো, মাশরুমের অনেক গুণাগুণ রয়েছে, চিকেন খাওয়া তো ডেফিনেটলি ভালো, ফাইবার রয়েছে। এছাড়া গাজর দিচ্ছ, তার মধ্যে বেবি কর্নও পড়ছে, তাই তো? হ্যাঁ, একদম। ক্যাপসিকাম দিচ্ছ, মানে ক্যাপসিকামের জায়গায় তুমি একটু বেল পেপার, রেড বেল পেপার। হ্যাঁ, সেটা যেহেতু চিকেন একটু সল্ট দিয়ে, একটা বেশি সল্ট দিচ্ছি। এরপর তাহলে এটা একটু হতে দিই নাকি বলতো? গোলমরিচ গুঁড়োটা দিয়ে? হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও, গোলমরিচ দিয়ে দাও। ঝালের জন্য এখানে আলাদা করে তো কাঁচা লঙ্কা ব্যবহার করলে না, তো গোলমরিচটা দিলেই হয়ে যাবে। আর বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা একটু না কম দেওয়াই ভালো। হ্যাঁ, এরপরে আর কিছু তো দিচ্ছ না? হ্যাঁ, এখন এটা 2-3 মিনিট হতে থাকবে। তাহলে তুমি আসল জিনিসটা মানে যেটার ভেতরে এটা দেওয়া হবে র্যাপারটা, যেটা সেটা তো বানাতে হবে। হ্যাঁ, তাহলে শুরু করে দাও বানাতে। তুমি এটাকে
আচ্ছা এই যে তুমি এখানে মেখে রেখেছো লেচি করে রেখেছো কি দিয়ে মেখেছো বলো এটা হচ্ছে প্রথমে এটার মধ্যে আটা নিয়েছি আটার সাথে একটু নুন আর স্বাদ মতন একটু চিনি তার মধ্যে হচ্ছে হার্বসগুলো অ্যাড করেছি হার্বসের মধ্যে আমার এখানে আছে অরিগানো হার্বসের মধ্যে এখানে আছে তোমার এই যে অরিগানো দিয়েছো আর এটা পার্সলে পার্সলে দিয়েছো আর একটু টেস্টের জন্য চিলি সামান্য চিলি ফ্লেক্স দিয়েছো ওকে তিন মানে ময়দাটা ময়দা এখানে তুমি আটা ব্যবহার করেছো আটাটা মেখেছো হচ্ছে তিন রকম হার্বস দিয়ে দু রকম হার্বস আর চিলি ফ্লেক্স দিয়েছো আর নুন দিয়েছো নুন তেল নুন আর চিনি তেলটা দেইনি তেলটা দাও তেলটা ওকে তাহলে ভালো মতন করে এগুলো দিয়ে মেখে মানে হার্বস দিয়ে একটা ডো তৈরি করা আছে চলো এবার আমি তেল দিয়ে এটাকে একটু বেলবো হ্যাঁ আমি এখানে যে আটাটা নিয়েছি সেটা হচ্ছে মাল্টিগ্রেন হুইট আচ্ছা সেটাও তো ভীষণ স্বাস্থ্যের জন্য উপকারী ভালো আচ্ছা এবার তাহলে এখানে তুমি শেকবে না ভাজবে শেকবো আমি এটা শেকবে তো ওকে আমি তাহলে তাওয়াটা এদিকে দিয়ে দিই শিফট করে দিই এদিকে আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো এটা আগে একটা বড় বানিয়ে দাও হ্যাঁ একটা বানিয়ে ফেলো আচ্ছা ওটার মধ্যে আমার হার্বস গুলো একটু দিয়ে নে এর মধ্যে হার্বস গুলো দেবে তাহলে স্পুন নিয়ে নাও তাহলে হ্যাঁ স্পুনটা নিয়ে নাও এবার অরিগানোটা দিচ্ছি ওকে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দাও একটু চিলি ভালো লাগবে খেতে এমনিতে যখন কাজে বেরো অফিসে যাও বা বাইরে যাও তখন কি শাড়ি পরো না শাড়িটা পরা হয় না শাড়ি পরা হয় না হ্যাঁ বেসিক্যালি অনুষ্ঠান বাড়িতে অকেশন এগুলোর ক্ষেত্রে শাড়ি শাড়ি পরা কোথাও ঘুরতে গেলে সেই ক্ষেত্রে ইউজ হয় শাড়িটা ফেভারিট কালার কি রিতা ফেভারিট হচ্ছে পিঙ্ক ইয়েলো বোঝাই যাচ্ছে সেটা পিঙ্ক পরেছে আজকে আমার ফেভারিট প্রচুর কালার রয়েছে এবং সুন্দর একটা কালার আজকেও পরেছি এটাও আমার একটা ফেভারিট কালার তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই ধরনের শাড়ি চলে যেতে পারো প্রিয় গোপাল বিষয়ে যে কোনো কাউন্টারে পেয়ে যাবে রাঁধুনির আলাদা কালেকশন এবং তার সাথে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন আচ্ছা সুদীপ্তা তুমি একটা বরং কমপ্লিট করো হ্যাঁ তুমি এটা কি ফোল্ড করবে এটা কি ফোল্ড তাহলে খুব বেশি দেবো না অল্পই দেবো হ্যাঁ তাহলে মানে অল্প পড়বে পড়ে এবার এটাকে আটকে দেবে তো হ্যাঁ এরকম করে ওকে মানে এটাই হয়ে গেল আমাদের চিকেন মাশরুম র‍্যাপ রেডি রাঁধুনিতে আজকে শিখে নিলাম টেস্টি ডায়েট রেসিপি সপ্তাহে প্রথমেই শিখলাম চিকেন মাশরুম র‍্যাপ এটা কিন্তু সত্যি হেলদি একটা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর দেখতে হয়েছে কালারফুল হয়েছে আর এরপরে শেখাচ্ছ তুমি প্যান ফ্রাইড ভেটকি প্যান ফ্রাইড ভেটকি দেখে নাও প্যান ফ্রাইড ভেটকি বানাতে উপকরণে কি কি লাগবে প্যান ফ্রাইড ভেটকি উপকরণ ছোট করে কাটা ভেটকি লেবুর রস আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো নুন পার্সলে সাদা তেল পেঁয়াজ ক্যাপসিকাম লাল ও হলুদ বেল পেপার বেবি কর্ন আচ্ছা ফার্স্টে কি করব প্রথমে তেলটা গরম করতে হবে আচ্ছা আর এইদিকে আমি ফিশটা ম্যারিনেট করব আচ্ছা তেল কি হোয়াইট অয়েলই হবে হোয়াইট অয়েলই আচ্ছা দেখে নাও তাহলে কতটা দেব হোয়াইট অয়েল নিশ্চয়ই অল্প তেলই হবে এটা নাকি পুরো ফ্রাই হবে না পুরো ফ্রাই বাস শ্যালো ফ্রাই হবে তো শ্যালো ফ্রাই হবে আচ্ছা এবার এর মধ্যে ফার্স্টে লেবুর রসটা দেব ফার্স্টে পুরোটাই লেগে যাবে না পুরোটাই লাগবে দিয়ে দাও তারপর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্টটা লাগবে আচ্ছা আদা রসুন পেস্ট এটাকে মাখিয়ে নিতে হবে এর মধ্যে তুমি বেল পেপার তিনটে দুটো বেল পেপার ইউজ করছো ক্যাপসিকামও ইউজ করছো ফ্রাই করার সময় দেবে ফ্রাই করার সময় স্টার্টার তো এটা একটা স্টার্টার এরপরে দাও এরপরে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার নুনটাও দিয়ে দাও একবারে তাহলে এখানে পেঁয়াজ বাটা দিচ্ছ না আলাদা করে তাই পেঁয়াজটা ছোট ছোট পেঁয়াজ যাচ্ছ যে ভাই কুচি করে দিচ্ছ ওইটাই ওইটাই যাবে আচ্ছা এবার কি তুমি এটা হাত দিয়ে মাখালে সুবিধা হবে হাত দিয়ে মাখলে সারা তাহলে হাতটা একটু স্যানিটাইজ করে দাও হ্যাঁ আর শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার আর আয়ুষ শক্তি আমার রাঁধুনির হেসেলকেও খুব সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন আচ্ছা এর মধ্যে কোনো হার্বস কিছু যাচ্ছে না পার্সলেটা দেবো একটুখানি শুধু পার্সলে যাবে শুধু পার্সলে আচ্ছা আগে কি মাছটা ভেজে নেবে নাকি আগে ওগুলো দিতে থাকবে আগে মাছটা মাছটাকে ভেজে নেবে ওকে দাও আচ্ছা একটু ময়দা দিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা যখন বাড়িতে আমরা করব তখন ম্যারিনেট করতে কতক্ষণ লাগবে 1 ঘন্টা মিনিমাম মিনিমাম ম্যারিনেট করে রাখতে হবে করে রাখতে হবে ওকে এবার তেলটা গরম হয়ে গেছে তুমি তেল এগুলো দিয়ে দাও কিন্তু সতে কোটা থাকবে প্রথমে পাঁচটা কি পেঁয়াজটা দেবে পেঁয়াজটা দিচ্ছি প্রথমে দাও
ওকে এরপরে যে কটা সবজি আছে সবই পড়ে যাবে হ্যাঁ ক্যাপসিকামটা দিচ্ছি এবার ধরো বাড়িতে যখন আমরা করব তখন এটা 1 ঘন্টা রাখবো ম্যারিনেট করে এখন তাড়াহুড়োর মধ্যে করছি যখন আমরা তাহলে এখন মাছটা দিয়েও দিই এর মধ্যে আচ্ছা তাহলে এখন এটা আমরা ম্যারিনেট না করে কিছুক্ষণ জাস্ট 2-3 মিনিট রাখলাম এর মধ্যে ভেজে ফেলবো এইভাবে দেখে নিচ্ছি তোমরা যদি চাও চটজলদিও করতে পারো আবার বাড়িতে বেশিক্ষণ টাইম পেলে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করেও করতে পারো তাহলে এটাকে জাস্ট তেলে সতে করা মানে হালকা আছে সতে করতে হবে এটাই হচ্ছে গিয়ে রান্নাটা আর তো কিছু করতে হবে না মানে অলমোস্ট তুমি দেখো এইগুলো ভেজিটেবলস গুলো তো হয়ে সফট হয়েছে বাকিগুলো তুমি তাহলে দিতে থাকো তাহলে মাছটা এপিটোপিট করে ভাজা হয়ে গেলে হালকা ভাজা হয়ে গেলে আমাদের কিন্তু রান্না রেডি এটা আমরা একদম সিম করে দিয়ে হতে দি ভাপেতে হয়ে যাবে জিনিসটা বোথ সাইড আমরা এটা করে নেব তারপরে শুধু নামানোর সময় তুমি ড্রাই পার্সলেকে একটু ছড়িয়ে দেবে চাইলে একটু গোলমরিচও দিতে পারো তুমি যেরকম বললে তাহলে আমাদের রান্না কিন্তু মানে প্যান ফ্রাইড ভেটকি রেডি হয়ে গেল প্যান ফ্রাইড কিন্তু খুব কম তেলের মধ্যেই ফ্রাই করা হলো খেতে ভীষণ টেস্টি হবে কারণ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমরা শিখলাম মাশরুম চিকেন র‍্যাপ আর একটা শিখলাম প্যান ফ্রাইড ভেটকি দুটো রেসিপি কিন্তু খুব ভালো মানে দুটোই স্টার্টারের জন্য একদম পারফেক্ট তো আমরা আগে টেস্ট করে দেখি তারপরে বরং ডায়েটিশিয়ানকে ফোন করে দেখব যে এটার কোনটার গুণাগুণ কতটা কি আছে মাশরুম চিকেন র‍্যাপ উপকরণ আটা নুন চিনি অরিগ্যানো পার্সলে চিলি ফ্লেক্স দিয়ে মেখে লেচি করা আছে সাদা তেল আদা রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বেবি কর্ন মাশরুম কুচি সেদ্ধ বোনলেস চিকেন চিকেন স্টক গোলমরিচ গুঁড়ো নুন পার্সলে অরিগ্যানো চিলি ফ্লেক্স মেয়োনিজ প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বেবি কর্ন মাশরুম কুচি দিয়ে হালকা ভেজে সেদ্ধ বোনলেস চিকেন চিকেন স্টক নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে তারপর পার্সলে অরিগ্যানো চিলি ফ্লেক্স মেশাতে হবে এবার আটা লেচিতে তেল মাখিয়ে গোল আকারে বেলতে হবে তারপর উল্টে পাল্টে সেকে নিতে হবে এরপর সেকে রাখা রুটিতে প্রথমে মেয়োনিজ মাখিয়ে তৈরি স্টাফিং দিয়ে মুড়ে টুথপিক দিয়ে গেঁথে পরিবেশন করুন গরম গরম মাশরুম চিকেন র‍্যাপ প্যান ফ্রাইড ভেটকি উপকরণ ছোট করে কাটা ভেটকি লেবুর রস আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো নুন পার্সলে সাদা তেল পেঁয়াজ ক্যাপসিকাম লাল ও হলুদ বেল পেপার বেবি কর্ন প্রথম একটি পাত্রে ছোট করে কাটা ভেটকি লেবুর রস আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো নুন ও পার্সলে দিয়ে একসঙ্গে ভালো করে মাখাতে হবে এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে পেঁয়াজ ক্যাপসিকাম লাল হলুদ বেল পেপার দিয়ে নেড়ে চেড়ে মাঝখানে ম্যারিনেট করা মাছ ও বেবি কর্ন দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে ভাজতে হবে নামানোর আগে পার্সলে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন প্যান ফ্রাইড ভেটকি স্যার আগে র‍্যাপটা খেয়ে দেখি নিয়ে নাও তুমি একটা খেতে খুব টেস্টি হয়েছে কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমি যেটা বললাম একটুখানি টমেটো সস দিলে আর একটু সসের অপশনটা রাখলে না মানে বেশ অন্যটা ট্যাঙ্গি ফ্লেভার হয় ভালো লাগবে খেতে কিন্তু আমরা ধরো বলছি টমেটো সস বা আরও কিছু সসের মধ্যে অ্যাড করা যেতে পারে কিন্তু সেটা আবার কতটা ডায়েট সমৃদ্ধ হবে সেটা অবশ্য জানাটা খুব দরকার যেহেতু আমরা টেস্টি ডায়েট রেসিপি শিখছি তাহলে আমরা একটা কাজ করি আমাদের কনসালটেন্ট নিউট্রিশনিস্ট রূপশ্রী চক্রবর্তীকে ফোন করি টিসিআর একটু রূপশ্রীকে ফোন করো হ্যালো রূপশ্রী গুড আফটারনুন উপকারিতাটা কি আছে এবার ব্যাপারটা তো মাশরুম তো মাশরুমের একটাই কথা হচ্ছে মাশরুমের যেটা সবচেয়ে বড় গুণ মাশরুম অসম্ভব লো ক্যালোরি একটা খাবার হ্যাঁ ফাইবার আছে
প্রোটিন আছে এবং লো ক্যালোরি। এছাড়া যে মশলাগুলো ব্যবহার হয়েছে, তো প্রত্যেকটা ইন্ডিয়ান স্পাইসেস ব্যবহার হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলবো না, খাবারটা খাওয়া যেতে পারে, মডারেশনে খাওয়া যেতে পারে, হেলদি হবে, এবং যেটা হবে হচ্ছে পেট ভরবে খাবারটা খেলে। খাবারটা খেলে কিন্তু পেট ভরবে, পেট ভরা থাকবে। ওকে, আমরা আরেকটা শিখলাম প্যান ফ্রাইড ভেটকি, সেটারও তুমি দেখেছো ইনগ্রেডিয়েন্টস কি কি ইউজ করেছি। হ্যাঁ, তো এটা বলো। আচ্ছা, এবার এটার সম্বন্ধে প্রথমেই যেটা আমার ছবিটা দেখে মাথায় আসছে জীবিক পর্দায়, সেটা হচ্ছে যে বাড়িতে তো আমাদের গেস্ট আসে, তো সেখানে দাঁড়িয়ে বাইরে থেকে খাবার অর্ডার না করে এই খাবারটা চটজলদি হয়ে যাচ্ছে, প্রচন্ড মুখরোচক একদম। তো এটা হচ্ছে প্রথম কথা যে এটা কিন্তু খাওয়া খুব ভালো করে যেতে পারে। এবার আমি আসছি হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছের গুণাগুণ। আচ্ছা, ভেটকি মাছের গুণাগুণের মধ্যে যেটা প্রথম পড়ছে সেটা হচ্ছে যে, আচ্ছা, এর মধ্যে প্রচন্ড নিউট্রিশিয়াস, প্রচন্ড নিউট্রিশিয়াস, এর যা বেনিফিটস আছে, এত ওয়েট লসে হেল্প করে, এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে। আচ্ছা, তো হার্টের রোগীরা যদি ডাক্তারের পারমিশন নিয়ে মডারেশনে কিন্তু মাঝে মধ্যে এটা খেতেই পারে, যেহেতু গুড ফ্যাট আছে এবং ইমিউন সিস্টেমকে কিন্তু মানে তৈরি করে, ইমিউন সিস্টেমকে তৈরি করে, আরবিসি ভালো করে। আচ্ছা, মানে এখানে আমরা ভেটকির জায়গায় বাসাও ইউজ করতে পারি, বাসাও তো খাওয়া খুব উপকারী। বাসা ইউজ করা যেতে পারে, সামন ইউজ করা যেতে পারে, টুনা ইউজ করা যেতে পারে, একদম করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ রূপশ্রী, খুব ভালো লাগলো দুটো ইনফরমেশন সবটা জেনে আমরা সবাই জানলাম। এবার আমি টেস্ট করে বাকিটা তোমাকে পরে জানাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার নাও তুমিও নিও ভেটকি মাছ, খাওয়া কতটা উপকারী শুনলে তো। হ্যাঁ, এবং যেই সব জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে সবটা কিন্তু খুব হেলদি। নাও, কেমন হয়েছে টেস্ট? ঠিকঠাক, তুমি হাসো খুব কম না, এত ভালো রান্না করো, দেখো হাসছে একদম লিমিটেড। সবথেকে কথা, কত গুণাগুণ সমৃদ্ধ রান্না করেছো সেটাই ভাবছি, খুব ভালো হয়েছে। শুধুমাত্র যে ডায়েট সমৃদ্ধ রেসিপি তা কিন্তু নয়, খুব টেস্টি দুটো রেসিপি আজকে আমরা শিখলাম। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে সেটা আমিও জানি, কিন্তু তার আগে আমরা দেখে নেবো আজকে সুদীপ্তা আমাদের রাঁধুনির পক্ষ থেকে, আকাশ আটের পক্ষ থেকে কী কী উপহার পাচ্ছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর পেয়ে যাচ্ছেন মিও অমরের পক্ষ থেকে একটি দারুণ কেক। রিচ কাউ ডেয়ারি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সেটা একটা ফটো তুলে নিই এবার, একদম স্বাগত। আচ্ছা সুদীপ্তা, তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে পিঠে বিলাসের পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। সুতরাং এমনিতেও ডায়েটের মধ্যেই তুমি থাকো, কিন্তু একটা চিড়দে থাকতেই পারে, আর চিড়দেতে আমরা গুছিয়ে খাওয়া দাওয়া করি, তো সেদিনকে পিঠে বিলাসের রেস্টুরেন্টে চলে যেও, ওদের স্পেশাল রেসিপিগুলো ট্রাই করো। নর্থে সাউথে প্রচুর আউটলেট আছে ওদের। দেখলাম নীলাদি আজকে তোমাদের জন্য স্পেশাল কি টিপস এনেছে। মাশরুম রান্নায় ব্যবহার করার আগে সবসময় হালকা নুন জলে ভাপিয়ে নিন, এতে শরীরে কোনো সমস্যা হবে না। কেমন লাগলো আজকে এখানে এসে? খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লাগলো যেটা একটা রেসিপি, এমন দুটো রেসিপি শেখালে যেটা সম্পর্কে তোমাদের নিউট্রিশনের কাছ থেকে ডিরেক্টলি শুনতে পেলাম, এটা বেশি ভালো লাগলো। কারণ এতটা উপকারিতা আমিও জানতাম না। তুমিও জানতে না, সেটাই সেটাই হচ্ছে সব থেকে বড় বড় কথা। খুব ভালো ভালো রান্না এরকম করো, সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াও, ভালো থেকো। থ্যাংক ইউ। তোমরাও ভালো ভালো রান্না করো, হেলদি রান্নাগুলো করো, আর হেলদি রান্না করলে আমাদের সমস্ত দিকের পুষ্টিগুলো তো দরকার, সেই যেই পুষ্টিগুলো ঘাটতি হয় আমাদের রেগুলার ডায়েটে, সেগুলো যাতে ঘাটতি না হয় সেই ধরনের রেসিপি কিন্তু আমরা শিখিয়ে দিচ্ছি সারা সপ্তাহ জুড়ে। তাহলে মিস করার কোনো প্রশ্নই নেই, আগামীকাল আবার হাজির হয়ে যাব ঠিক দুপুর দেড়টায় ভালো ভালো ডায়েটের রেসিপি নিয়ে, কিন্তু ভীষণ টেস্টি সব রেসিপি নিয়ে, নতুন রাঁধুনিকে নিয়ে। টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায়।